রাজ্যে তৃণমূল সরকারের এগারো বছরের যাত্রা, আর সেই যাত্রা পথ জুড়ে একাধিক প্রকল্প। সেই প্রকল্পের ট্যাবেলো নিয়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে সারা রাজ্যের সাথে ঘাটাল মহকুমাতেও প্রত্যেক গ্রাম পঞ্চায়েত ও ব্লক স্তরে চলছে উন্নয়ন যাত্রা। আর সেই যাত্রা শেষে পাড়ায় নানান সমস্যা নিয়ে পাড়ার সমাধানে বসছেন আধিকারিক থেকে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। দাসপুর এক ব্লক জুড়ে রাজ্যের তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পের কি হারে মানুষ সুবিধা পাচ্ছেন তার কিছু তথ্য দিলেন দাসপুর এক ব্লকের বিডিও বিকাশ নস্কর। শুধু তাই নয়, পুলিশের তরফেও বলা চলে পাড়ায় পাড়ায় বিশেষ সংযোগ ও সমাধান কর্মসূচি চলছে। আইন আদালত বিষয় থেকে শুরু করে বিভিন্ন ধরনের পারিবারিক বা এলাকা ভিত্তিক জটিলতার সমাধান শুধু নয়, মানুষের সাথে সংযোগ বাড়াতেই এই বিশেষ উদ্যোগ বলে জানালেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। পাড়ায় যেটা হচ্ছে আমাদের সংযোগ ও সমাধান কর্মসূচি চলছে, তো আপনি দেখবেন ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গাতে বিভিন্ন রিমোট এরিয়াগুলোতে আমরা সংযোগ ও সমাধান ক্যাম্প করছি। এই ক্যাম্পে বিশেষ করে আমরা যে ঘটনাগুলো হচ্ছে এটা নন কগনিজেবল ইন নেচার আমাদের পুলিশের ভাষায়, অর্থাৎ যেগুলো ছোটোখাটো ঘটনা, যেগুলো এফআইআর করার মতন নয়, সেই সমস্ত জিনিসগুলো, এবং যদি কারো আপনার রেশন কার্ড হারিয়ে যায়, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হারিয়ে যায়, ব্যাঙ্কের পাসবই হারিয়ে যায় বা ভোটার কার্ড হারিয়ে যায়, যেগুলোতে আপনার জিডি করতে হয়, তো সেই ধরনের ছোটোখাটো ঘটনায় রিমোট অর্থাৎ প্রত্যন্ত এলাকার মানুষকে কষ্ট করে আর এখানে আসতে হবে। ওই ক্যাম্পে গেলেই তারা সেই জিডি নাম্বার পেয়ে যাবেন অথবা তাদের সমস্যা বলতে পারবেন, তারপর যা আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সেটা নেওয়া হবে। কিন্তু এই ক্যাম্পগুলো আমি বারবার বলছি, এগুলো শুধুমাত্র কিন্তু ছোটোখাটো সমস্যার সমাধানের জন্য। যদি কেউ কেস বা এফআইআর করতে চান তাকে কিন্তু থানাতে আসতে হবে। আজকের পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প বাংলা উন্নয়নের পথে, ওটা আমাদের চালু হয়েছে। আমাদের আজকের দশটা জিপির মধ্যে আজকে শেষ জিপি, আজকে নারায়ণ জিপিতে এই বাংলা উন্নয়নের পথে হচ্ছে। আমাদের বিগত বছরগুলোতে আমাদের কী কী কাজ হয়েছে, বিগত লাস্ট ২০১১ সাল পরে যে যে কাজগুলো হয়েছে সেগুলো মূলত তুলে ধরা, বিশেষ করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে। কাস্ট সার্টিফিকেট আমাদের এই মাত্র এই লাস্ট এক বছরে আমাদের ১৬,০০০ কাস্ট সার্টিফিকেট দিতে পেরেছি। মানবিক আমাদের এখন বর্তমানে মানবিক ভাতা পাচ্ছে ১৫,৭২ জন লোক মানবিক ভাতা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে ১০,৭০০ জন লোক বিধবা ভাতা পাচ্ছে, বার্ধক্য ভাতা পাচ্ছে ১৩,০০০ লোক। এবং সর্বোপরি সব দিক থেকে যে যে কাজগুলো হয়েছে, যে যে লোকগুলো বেনিফিশিয়ারি পাচ্ছে সেটা সবাই সামনে তুলে ধরার জন্য মূলত এই প্রকল্প করা। লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের এখন বর্তমান বেনিফিশিয়ারি আছে ৪৫,৯৯৫ জন, সবার চালু আছে। কিছু কিছু ক্ষেত্রে ২০০-২৫০ জনের বেনিফিশিয়ারি ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে, ওগুলো ঠিক হয়ে যাবে, অসুবিধা হবে না। এখানে আজকে পাড়ায় সমাধানের ক্যাম্প আছে, পাড়ায় লোকাল এরিয়ায় যে এই নারাজল গ্রাম পঞ্চায়েতের লোকাল এরিয়ায় যদি কারো কোনো লোকাল সমস্যা থাকে সেটা এখানে পাড়ায় সমাধানে অ্যাপ্লাই করতে পারে। আমরা চেষ্টা করবো পাড়ায় সমাধানের মাধ্যমে সেটা সমস্যার সমাধান করে দিতে। এছাড়া এখানে ২৭ তারিখে দুয়ার সরকারের ক্যাম্প হবে, দুয়ার সরকারের মাধ্যমে প্রত্যেক বেনিফিশিয়ারিরা যারা আছে তারা আসবে, নিজেদের সমস্যা সমাধান করতে আসতে পারবে, অসুবিধা হবে না। দাসপুর এক ব্লক জুড়ে স্বাস্থ্যসাথী যে কার্ড মোটামুটি সব কমপ্লিট, স্বাস্থ্যসাথী আমাদের ম্যাক্সিমামটা কমপ্লিট। আমাদের এখনও পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড শুধু আমাদের ব্লকেই আছে, ৫৩,৭৬টা স্বাস্থ্যসাথী কার্ড আছে, ম্যাক্সিমামটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের প্রিপারেশন, আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে সতর্ক করা হয়েছে, আমাদের ৪টে ফ্ল্যাট সেলটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা মানে কার্যকরী করে তুলেছি, মানে এখন মানে ওটা ইউজ করা যাবে। তাছাড়া আমাদের ৩০টা হাইস্কুল আছে, হাইস্কুলগুলো বন্যার সময় কাজে লাগানো যাবে। ম্যাক্সিমাম তো এবারে তো সারাই ইয়ে হয়ে গিয়েছে, বাঁধাটা ম্যাক্সিমাম বাঁধ সারানো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, ইরিগেশন দপ্তর থেকে ম্যাক্সিমাম কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে।